আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পুরা রংপুর অন্ধকার হয়ে আসছে। এটা হচ্ছে বিকেলে আসরের নামাজের পরের ঘটনা। ওই পাশ থেকে বৃষ্টি আসতেছে, আওয়াজ আসতেছে। ওই যে বৃষ্টির সাউন্ড, বৃষ্টি ওই পাশে হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি অলরেডি এদিকেও চলে আসছে। তো গত তিন চার দিন থেকেই রংপুরে বৃষ্টি, সেই কালো হয়ে আসছে পুরা। আসসালামু আলাইকুম, কি খবর ফুপু, ভালো আছেন? সব ঠিক আছে? বাইরে তো পুরো অন্ধকার হয়ে আসছে, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। কিরে, ভালো আছিস? কই থেকে আসলি, মানে বাসা থেকে? রূপা ঢাকা গেছে, কদিন পর যায় নিয়ে আসবো। এখন ওর নানি অসুস্থ, মা অসুস্থ, হ্যাঁ ভাইয়ার ডেঙ্গু হয়েছে। দোয়া করিস। তোর মন খারাপ কেন রে? বই নিয়ে উঠেই নাই, পড়তে আছে, পড়তে আছে। হ্যাঁ ধরবো এখন সব। হ্যাঁ কথা ঠিক, এক মাসের পড়া কালকে মনে হয় পরীক্ষা, একদিনে পড়তেছে, প্র্যাকটিক্যাল লিখতেছে। হ্যাঁ তো প্রচণ্ড বৃষ্টি চলে আসছে সকাল থেকে, কিন্তু তেমন বৃষ্টি ছিল না আজকে। গত দুই দিন ভালো বৃষ্টি ছিল, আজকে এই আসরের পর থেকে শুরু হলো বৃষ্টি। এদিকে আম্মুর মাটির চুলাগুলো ঢেকে রাখছে, বাইকটা বাইরে ছিল, ভিতরে ঢোকাই দিলাম। এই যে আম্মুর মাটির চুলাগুলো, এখানে অনেকদিন মাটির চুলায় রান্নাবান্না হয় না, এখন তো বৃষ্টি, রান্না করবে কেন, সব তো ভেজাই থাকে। এই বৃষ্টির ফোটাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এদিকে পানি জমেছিল, পরে এখানে একটা লাইন করে সেদিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে পিছনে চলে যাবে পানি। বৃষ্টির মধ্যে পানির দিন থেকে খিচুড়ি খেতে মন চায়, তো আজকে খিচুড়ি রান্না করবো। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি সবারই তো ভালোই লাগে। আর অনেকদিন থেকে খিচুড়ি খেতে মন চাচ্ছিল, নর্মালি কদিন থেকে সবজি টবজি বেশি খাইছি, খিচুড়ি খাবো আজকে। তো এখন খিচুড়ি বানাবো আর কি। খিচুড়ির জন্য আমি নিয়েছি হচ্ছে আধা পোয়া মুসুর ডাল, আর একটু মুগ ডাল, এই যে অল্প একটু মুগ ডাল, আর চাল নিয়েছি হচ্ছে হাফ কেজি। তো দুটা ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করবো। চালগুলো একসাথে ধুয়ে নেব। স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। আলহামদুলিল্লাহ আমাদের ধোয়া শেষ হয়ে গেল, এখন আর কোনো ময়লা বের হচ্ছে না, ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস আমারও তো কুচি কুচি হয় না, একটু মোটা মোটা কাটি আর খিচুড়ির জন্য, একটু মোটামোটাই লাগে। আর আমি মোটামোটাই কাটি, চিকন করে কাটতে পারি না। অনেকে অনেক স্পিডে কাটানো পেঁয়াজ, ওইটা আমার, আমি পারি না। এই যে এবারে ক্রিস্পিটা কাটবো। যারা যারা এই যে স্ট্যান্ডিং বডি নিতে চান, তারা অবশ্যই আমার পেজে এসএমএস করবেন। লম্বা লম্বাই দিব মনে। গ্যাসটা ওপেন করে দিলাম, প্রেশার কুকারে তেল দিয়ে তারপর খিচুড়ি মাখায় মুখায় ভেজে একবারে তুলে দিব। খিচুড়ি দিয়ে তেল দিব আমি, একটু তেল দিয়ে দিচ্ছি এখন। তেলটা গরম হোক। আমি মশলা ইউজ করতেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, একটু লং নিয়েছি, দারচিনি নিয়েছি, দারচিনি অল্প, তারপর ছোটো এলাচ নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি চারটা মতো। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একবারে দিয়ে দিচ্ছি।
টেস্ট একটু লাল হোক, তারপর মশলাগুলো দিয়ে দেবো। খিচুড়ি লাভার যারা আছেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টির দিনে খিচুড়ি কার কার ভালো লাগে। হালকা বাদামি কালার পেঁয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন চালগুলো ভেজে নিব, চাল আর ডাল একসাথে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে। চালটাকে আমি হালকা ভেজে নিব, ভাজলে খিচুড়ি অনেক মজা হয়। চাল ডাল একসাথে ভাজা হচ্ছে না, চাল ডাল পেঁয়াজ রসুন এটার একটা স্মেল বেরোইছে, এত সুন্দর ঘ্রাণটা, মিষ্টি একটা গন্ধ। একটু লো হিটেই চালটাকে ভেজে নিচ্ছি আগে, চালটাকে সুন্দর মতো ভাজা হলে দেন মশলাপাতি সব দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করবো, তারপর পানি দিব, পানি দিয়ে যখন পাইডার টকপক টকপক করবে তারপরে মুখ লাগিয়ে দিব, তারপর দুই শিশি হলে আমাদের রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই বা তিন শিশি তো আমি তিন শিশি দিব। মশলা ফুলে একটু দিয়ে দিব, আমি একটু হালকা সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমি এটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এই পানিটা একটু উতল আসলেই আমার প্রেশার কুকারটা লাগিয়ে দিব। যারা খিচুড়িতে একটু ঘি দেন এগুলো কিন্তু রান্নার পরে দেয়, আজকে কিন্তু আমি আগে দিয়ে দিই, বুঝতে হবে ইউনিক ইউনিক রেসিপি। একটু পানি লাগবে, পানি দিয়ে দিচ্ছি। এই যে বুদবুদ ঢেউ সব উঠে গেছে, নদীর ঢেউ উঠতেছে, এখন প্রেশার কুকারে ঢাকনি লাগিয়ে দেবো। এখন তিন শিশি হলে আমরা নামাই দেবো। তো আমাদের তিন শিশি হয়ে গেছে, যে গ্রানটা বের হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখন এই দুই বক্সে খিচুড়ি নিব, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এখন বাইরে যাব, বাইরে যে দুজন খিচুড়ি খাওয়াবো আমি জানি না কার ভাগ্যে আছে, যাকে মনে হবে দেওয়ার মতো তাকেই দিব। আর বৃষ্টির দিনে খিচুড়ি পেয়ে অবশ্যই খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মনে হয় কি আমি খুশি হবে না বৃষ্টির দিনে খিচুড়ি এখন ডিম ভাজবো। আম্মু একটু বেড়ে দিচ্ছে আমাদের, একটু কি নরম নরম হয়েছে, না না পানিটা টানবে প্রেশার কুকারে কেবলই করা, পানিটা টানলে হ্যাঁ একদম ঝরঝরে হয়ে যাবে। মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, এখন আমার রান্না তো আম্মু বা আপু খেয়ে বলবে কেমন হয়েছে। বৃষ্টির দিন তো হেভি লাগতেছে, একটু একটু ঠান্ডা বৃষ্টিতে ঠান্ডা আছে, আরে এত স্বাদের খিচুড়ি বোঝা যাচ্ছে, একটু পাম মারতেছে, না পাম না অনেক স্বাদ হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে ডিমের ভাতটা খুব সুন্দর হয় ভাজার, একটু লাল লাল করে ভেজে নিব। কেশারা যেন দিয়ে দিচ্ছে, বৃষ্টিটা এখন একটু কমছে। আলহামদুলিল্লাহ আমাদের বক্সে খিচুড়ি ডিম ঢোকানো শেষ, দুইটা পানির বোতল নিয়ে যাচ্ছি, দুইটা চামচ, আর এই বক্স হচ্ছে সীম অপুর। যাক আল্লাহর মধ্যে বৃষ্টিটা একটু কমছে, এখন যাক ভালো সময় বৃষ্টিটা কমছে, এখন বের হওয়া যাবে ইনশাআল্লাহ। একটু কানটা লাগিয়ে শোনেন, দেখেন ব্যাঙের ডাক কত, সেই ডাক ডাকতেছে।
ভয়ঙ্কর পরিবেশ, সেই সিন। ব্যাঙের ডাক মানে একটু মনোযোগ দিয়ে শুনলে মনে হয় পাগল হয়ে যেতেছি আমি এরকম। আর এই যে এখানে ভুজির নাম স্যার, এই লাইটার যেন কী হয়েছে, খালি কাঁপে 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 কাঁপে। বৃষ্টি তো রাস্তাঘাট একটু ফাঁকাই, রাস্তাঘাটে রিক্সাই দেখা যাচ্ছে না, দু একটা অটো আছে খালি। অনেকক্ষণ থেকে খুঁজতেছি, দুইজন মানুষ পাচ্ছি না, বৃষ্টির মধ্যে রাস্তাঘাট একদমই ফাঁকা। এখন আমি রয়েছি মেইন রোডে, এটা সামনে আমার পার্কের মোড়, পিছনে দাদার রোড ছিল, এখন দেখি কি হয়। আমি এখন দাঁড়াইছি কামার মোড়ে। তো কামার মোড়ে নর্মালি যে স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে রিক্সাওয়ালাগুলো থাকে, আজকে রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সাওয়ালাও নেই। এই যে দেখেন পুরা বটতলা ফাঁকা, এই বাসটা পুরাই। এখনই একটা ঘটনা ঘটছে, অনেকক্ষণ পর একটা রিক্সাওয়ালা পাইছিলাম আসতেছে, তা আমি ডাকলাম যে একটু সিনিয়র করে বললাম, এই চাচা ফাঁকায় যাইম না, মানে ভাড়া যাবে না বলছে, টান দিয়ে চলে গেছে। আমরা হচ্ছে এই মোড়ে রিক্সাওয়ালাগুলোকে পেলাম না, একটা রিক্সাওয়ালাকে পেয়েছিলাম, উনি বলতেছে যে খাবে না খিচুড়ি। এখন যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশনে আলহামদুলিল্লাহ অনেক লোক থাকে, আসলে আমি তো প্যাকেট করছি কম, দুই প্যাকেট, এখানে অনেক বিষয় থাকে, তো যাচ্ছি আর কি স্টেশনের দিকে, দেখি কী হয়। অবশেষে আমরা দুজন পেয়েছি চাচাকে, এক চাষিতে চাচাকে দিলাম খেতে। আর স্টেশনে ঢুকলে আসলে অনেক মুসাফির থাকে, তো সেই জন্য সমস্যা, আর ওরা দেখা যায় রাত 8-9টার পরে শুয়ে যায় সবাই। আচ্ছা এটা কিন্তু আমি রান্না করছি, আপনি তো আপনি তো আমাদের এলাকায় রান্না করেন, চাচি কইছে খুব ভালো রান্না করে। হ্যাঁ চাচি, কিন্তু ওই যে মনে আছে আপনাদের, আমরা যে হোটেল ঠিক করে দিচ্ছিলাম খাওয়ার জন্য, উনি হচ্ছে এই চাচি, ওনাকে আমরা পেয়ে গেছি। এই বৃষ্টির মধ্যে এখন খিচুড়ি খাচ্ছেন, কেমন লাগছে? ভালো পাক করছি, আপনার পাক তো আমি দেখি মাঝে মাঝে আমাদের এলাকায় যে করে। অনেকদিন থেকে দেখি না রান্না করতে। আপনি ঝাল খান? ঝাল খান? ঝাল খাই, অল্প অল্প খাই। কি চাচা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। রাতে খাইছিলেন আপনি? আচ্ছা এখন তো গাড়ি নেই, গাড়ি চলে গেছে ঢাকার মধ্যে। খিচুড়ি কি মজা হয়েছে? হয়েছে ভালো। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে লিখা। এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, সাথে থাকবেন।
অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা প্রথম প্রথম একটু ঝরঝরা কম ছিল, এখন একটু আঠালোটা বের হয়ে গেছে শুকনো। খিচুড়ি কমা কেন? আরে আমি এখনই ভাত খাইছি। ও ভাত খাইছো? হ্যাঁ। তুমি টেস্ট করো তাহলে। তখন আমি খাইছি তো একটু খিচুড়ি, খাই দেখলাম না ভালো হয়েছে তো। আব্বু কমায়। এই যে এটা আঠালো হয়েছে, এটা কি পানির পরিমাণটা কম? না না, ডালের জন্য। ডাল কমের জন্য? না, ডাল বেশি দেওয়া হয়েছে। তুমি ডাল ছাড়া খিচুড়ি বানানো গেল আমার খালার মতো। আমি খাবার লোক মুখ আমার বেড়ে গেল রে।